যে আমাদের বিধানসভার অধ্যক্ষ তার নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণরূপে অপদার্থতার পরিচয় দিয়েছেন। বিধানসভার অধ্যক্ষ আজ দাবি করেছে যে বায়রন বিশ্বাস, বায়রন বিশ্বাস হচ্ছে সদ্য জিতেছে কংগ্রেস থেকে, তিনি নাকি তৃণমূলেরই লোক, তৃণমূলের সমর্থনে তিনি জয় হয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের বিধানসভার অধ্যক্ষের কথা শুনে মনে হচ্ছে যে তিনি বিধানসভা নামক জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি। একজন অধ্যক্ষর কি বলা উচিত এবং বলা উচিত নয়, একজন অধ্যক্ষ পার্টি নিরপেক্ষ, ওনাকে বলবেন যে এই ধরনের কথা লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লার মুখ থেকে মধ্যে উনি শুনেছেন কিনা, তাহলে উনি বুঝতে পারবেন যে ওনার রোলটা কি আর উনি সেটা পালন করতে পারছেন কি পারছেন না। এখনো পর্যন্ত বাংলার মানুষ দেখেছেন যে আমাদের বিধানসভার অধ্যক্ষ তার নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণরূপে অপদার্থতার পরিচয় দিয়েছেন। হাকিম গতকালকে বলেছিলেন যে চাকরি যারা ধর্ণা মঞ্চে বসেছে তারা নাটক করছে, আজকে সকালবেলা দেখা গেল বোম পড়ে বোম ফেলে তাদের মঞ্চ উড়িয়ে দেওয়া হবে এ বলে একটা পোস্টার পড়েছে, এই বিষয়টা আপনার বক্তব্য কি আছে? এখন আমি যতদূর জানতে পেরেছি গত 6 তারিখ নাগাদ এরকম একটা পোস্টার এই আন্দোলনকারীদের ওখানে নাকি পৌঁছয়, তারা বিষয়টিকে অত গুরুত্ব দিতে চায়নি, কিন্তু অদ্ভুতভাবে যে কথা ওই পোস্টারে লেখা আছে বোম মারার কথা বা নাটকের কথা, সেই নাটক শব্দটি আবার ফিরহাদ হাকিমের মুখেই শোনা যাচ্ছে। সেই শব্দ শোনার পর থেকে আন্দোলনকারীরা এই পোস্টারটিকে গুরুত্ব দিতে শুরু করেছেন বলে শুনেছি, এবং স্বাভাবিক গুরুত্ব দেওয়া, কারণ ফিরহাদ হাকিমের মতো অত বড় নেতা, অত বড় মন্ত্রী যদি একই শব্দ বলেন যে শব্দে অন্যরা তাকে তাদেরকে হুমকি দিয়েছে, অজ্ঞাত পরিচয়কারী যারা তারা সেখানে হুমকি দিয়েছে বোম মারা, তো স্বাভাবিকভাবেই যে আন্দোলনকারীদের সুরক্ষা নিয়ে সবাই চিন্তিত, আমরাও চিন্তিত, এবং ফিরহাদ হাকিম সাহেবের এবং এই বোম মারা যারা উদ্যোক্তা তাদের মধ্যে এত কিভাবে মনের মিল হচ্ছে আমরা এটা বুঝতে পারছি। বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বাংলা 300-400 মিনি কাশ্মীর রয়েছে, অনুপম খের বলছেন বাংলাকে কাশ্মীর হতে দেবেন না, কি বলবেন? দেখুন, এই দুজন ব্যক্তি অত্যন্ত নলেজেবল পার্সন, অর্থাৎ তাদের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য থাকে। বাংলার বহু জায়গায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, যেখানে উগ্র মানসিকতার যারা, সেই উগ্র মানসিকতা সম্পন্ন মানুষদের সংখ্যা বাড়ছে, তার ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগুলোতে, সীমান্তবর্তী জেলাগুলোতে। আপনি সেই সীমান্তবর্তী গ্রামগুলোর যদি জনসংখ্যার তারতম্য দেখেন বিগত 20-30 বছরের, যদি ডেমোগ্রাফিক চেঞ্জ দেখি আমরা, তাহলেই বুঝতে পারবো কি চলছে। চেষ্টা তো একটা চলছে, যারা উগ্র মানসিকতার মানুষ আছে, যারা মনে করে পৃথিবীতে একটি ধর্মের মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে, বাদবাকি সবাই অভিশপ্ত মানুষ, তাদের তরফ থেকে তো এই ধরনের চেষ্টা চলবে, আমাদেরকে আটকাতে হবে, সবাই মিলে আমরা এই বাংলাকে কাশ্মীর হওয়ার হাত থেকে রক্ষা করবো। এটা থেকে বিশ্বাস বাড়ানোর জন্য আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে সংখ্যালঘুদের বলছেন যে ওদের কোনো ভয় নেই, অথচ বিবেক অগ্নিহোত্রী এসে কলকাতায় বলছেন 300-400 মিনি কাশ্মীর রয়েছে। সংখ্যালঘুদের উদ্দেশ্য করেই তো এই কথাগুলো বলা হচ্ছে, তাতে আপনাদের কি রাজনৈতিকভাবে কোনো সমস্যা হবে না? দেখুন, প্রথমত হচ্ছে আপনাদেরকে এই ডিমার্কেশনটা করতে হবে, সংখ্যালঘুদের মধ্যে সবাই উগ্র মানসিকতার নয়, কিছু মানুষ আছে যারা র্যাডিক্যালিজমে বিশ্বাস করে, আমরা তাদের বিরোধী। যে কোনো র্যাডিক্যাল চিন্তাধারা বিরোধী হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যারা মনে করবে, সে কোনো রাজনৈতিক দলও হতে পারে, তারা যদি মনে করে একটি দল থাকবে অন্য কোনো দল থাকবে না, আমরা সেই চিন্তার বিরোধী। একটি ধর্ম থাকবে অন্য কোনো ধর্মের মানুষের বাঁচার অধিকার নেই, আমরা সেই চিন্তাধারার বিরোধী। সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একসাথে জড়াবেন না, তাদের মধ্যেও অনেক লোক আছে যারা এই ধরনের র্যাডিক্যাল চিন্তাধারায় বিশ্বাস করেন না, তারা মনে করে যে পৃথিবীতে শান্তি সৌহার্দের সাথে সবার বসবাস করা উচিত। আপনারা কি এটাকে সমর্থন করেন? কোনটাকে? এই যে, হ্যাঁ, বেশ কিছু জায়গায় তো সমস্যা আছে, আমরা অস্বীকার করতে পারি না, বেশ কিছু জায়গায় সমস্যা আছে, এবং সেই সমস্যা কিছু সংখ্যক মানুষ, র্যাডিক্যাল মানুষের জন্য, যারা অন্য মানুষদেরকে, অর্থাৎ যারা উগ্র মানসিকতার মানুষ, তারা অন্য মানুষদেরকে তাদের মত প্রকাশ করতে দেয়ও না। মুসলিম সমাজের মধ্যে অনেক ভালো মানুষ আছে, তাদের কথা তারা শুনতে দেয় না, এবং তারা এই ধরনের উগ্র মানসিকতার মাধ্যমে সেখানে অন্য ধর্মের মানুষদের ধর্মীয় কার্যকলাপকেও বন্ধ করার চেষ্টা করছে। যে তোষণের রাজনীতির অভিযোগ আপনারা করেন, কি বেশি লাভ পাবে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে? দেখুন, ভোট ব্যাংকের কথা বলে আমরা কাজ ভেবে আমরা কাজ করি না, ভারতের স্থায়িত্বটা দরকার। তৃণমূল কংগ্রেস আজ আছে কাল থাকবে না,
তৃণমূল কংগ্রেস ম্যাটার না, ভারতবর্ষ থাকবে কি পশ্চিমবঙ্গ থাকবে কি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, নাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতোই অবস্থা হবে যেখানে সেই রাষ্ট্রের সব থেকে বড় বিমানবন্দরও বাঙালির নামে না, বাংলার বাইরে থেকে ভারতবর্ষের বাইরে থেকে আসা ব্যক্তির নামে বিষয় আছে যেটা সত্য, সেটা তো সত্য। আপনি ইসলামপুরের কিছু গ্রাম আছে সেখানে আপনি বিয়ে বাড়ি বাজনা নিয়ে মসজিদের সামনে দিয়ে যেতে পারবেন না, যেমন আপনার অধিকার নেই। আপনি বেশ কিছু জায়গা আছে যেখানে আপনি পুজো করতে পারবেন না, সেখানে দুর্গাপুজো আপনারা দেখেছিলেন এক গ্রামে দক্ষিণবঙ্গের গ্রামে দুর্গাপুজো বন্ধ আছে, কারণ সেখানে দুর্গাপুজো করতে গেলে পারমিশন দিতে গেলে গরু জবাইয়ের পারমিশন দিতে হবে। এটা তো কোনো সত্য, এটা তো সত্য ঘটনা, এখানে অপমানের কি আছে? প্রধানমন্ত্রী চাইছেন সংখ্যালঘুরা চালিয়ে যাচ্ছেন যাতে হিন্দু ভোট কনসোলিডেট করতে পারেন, কিন্তু সেটা তো হচ্ছে না। একুশের বাইরে থেকে একের পর এক নেতা এসে হিন্দুত্ববাদ হিন্দু ভোট অ্যাকোমোডেট করার চেষ্টা চালিয়েছে, তাতেও হিতে বিপরীত হয়েছে। তাহলে বিবেক অনুপম তো আপনাদের কোনো উপকারে আসবে না। আমরা চাই ভারতপ্রেমী যারা ভারতবাদী যারা তাদের ভোট একত্রিত হোক, হিন্দু মুসলিম যাদের মধ্যে ভারতীয়ত্ব আছে, ভারতীয়ত্ব নিয়ে যারা বিশ্বাস করে, ভারতকে যারা মা মানে, তারা সবাই একত্রিত হোক, তবে এই বাংলার রক্ষা পাবে, নচেৎ এই বাংলা আবার বাংলাদেশের মতো হবে। অসুবিধে কি আছে? গান করতে পারবেন না, ছবি আঁকতে পারবেন না, মূর্তি বানাতে পারবেন না, ভাস্কর্য বানাতে পারবেন না। আচ্ছা, এই দেখা যাচ্ছে যে যেখানে চোর চোর স্লোগান দিচ্ছে স্থানীয়রা, অন্যদিকে যে নেতা রয়েছে নওশাদ সিদ্দিকী তাকে ফুল দিয়ে আদর করছেন স্থানীয়রা, এই সংখ্যালঘু দুই নেতা কিন্তু এই পার্থক্য কি বলবেন? শওকত মোল্লা এক সময় রাইটার্সে, তখন রাইটার্সে বামফ্রন্ট সরকার ছিল, রেজ্জাক মোল্লার ঘরের বাইরে বেঞ্চে বসে থাকত, হ্যাঁ, আর দিনের মধ্যে একবার দুবার রেজ্জাক মোল্লা ডাকলে পরে জিহুজুর করে দৌড়ে দৌড়তে গলায় গামছা দিয়ে যেত। সে এখন কোটি কোটি সম্পত্তির মালিক, বামপন্থা ভুলে গেছে, মার্কসিজম ভুলে গেছে, হ্যাঁ, এখন কমিউনিজমে বিশ্বাস করছে আমরা জানি না, তো এই ধরনের এবং কোটি কোটি সম্পত্তির মালিক হয়েছে এই কয়েক বছরে, তাকে চোর বলবে না তো কি বলবে? ভগবান বলবে না, চোরদেরকে তো চোরই বলবে। সেনগুপ্তের বিরুদ্ধে হাইকোর্টে গেছে পরিচালক প্রযোজক পরিষেবকরা মামলা করছে, কি বলবে? দেখুন, আমরা তো জানি দুর্নীতি আছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের দুই নেতা দুই ভাই মধুকৈটক তারা এই গোটা টলিগঞ্জটাকে চালায়, এবং সেখানে নিয়ম হচ্ছে যে আপনার কোনো সিনেমা করতে যদি 20 জন টেকনিশিয়ান থাকে, এরা জোর করে আপনাকে 40 জনকে নিতে বাধ্য করাবে, এবং নিতে হয় পরিচালকদের প্রযোজকদের, এবং সেই টেকনিশিয়ানদেরকে নিয়ে তারপরে এই টেকনিশিয়ানদের অর্গানাইজেশন আছে, সেই জোর করে ওই টেকনিশিয়ানদের নিয়ে কাজ করাতে হয়, তারপরে আপনার সিনেমায় লাভ হলো হলো, না হলো না হলো। এটা বনিশান্তর যোগের প্রভাব চলচ্চিত্র সংগঠনে, সে তো বোঝাই যাচ্ছে। বনিশান্তগুপ্তর সাথে এই যে ইম্প্যাক্টের যে নাম বললেন সেনগুপ্ত ম্যাডাম, তার কি সম্পর্ক আপনারা খোঁজ নিন, তাহলেই বুঝতে পারবেন কি চলছে। চৌধুরী থানা ঘেরাও করবো, পুলিশ বের হতে পারবে। দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী এর আগেও এই ধরনের বহু হুমকি দিয়েছেন, বড় বড় হুমকি দেন, এদের হুমকির নেতা, এদের পাশ থেকে সরকারকে সরিয়ে দিন, এদের 5 টাকাও দাম নেই, পুলিশকে হুমকি দিচ্ছে। এবার পুলিশ হয়তো ওনার কথা মতো কাজ করেনি, কাটমানি তুলে দেয়নি হয়তো, সেই জন্য পুলিশকে হুমকি দিচ্ছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইডি ইতিমধ্যেই তলব করেছেন এবং কোটি কোটি টাকা সম্পত্তি, এবং তার স্ত্রী প্রিয়াঙ্কার কাছ থেকেও কোটি কোটি টাকা সম্পত্তি উদ্ধার হয়েছে, কি বলবেন এই ঘটনা? তৃণমূল কংগ্রেসের নেতা তো এইটুকু তো একটু সম্পত্তি করবেই, বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষকে 500 টাকার ঘুষ দিয়ে তারা কি পরিমাণ লুট করছে এখন মানুষ বুঝতে পারছে। আমরা ছোট সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও দেখি যেখানে ইঁদুর লোভ দিয়ে লোভ হয়ে ইঁদুর কলের মধ্যে যাতাকলে পড়ে যায়, বাংলার মানুষ সেরকম যাতাকলে পড়ছে না।